প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু বই সম্পর্কে, অর্থাৎ যারা দ্বিতীয় সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য রয়েছে মানবীয় ভূগোল বা হিউম্যান জিওগ্রাফি থিওরি পেপারটা, এবং অনেকে রয়েছে পপুলেশন বা সেটেলমেন্ট একসঙ্গে আছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওতে আমরা মানবীয় ভূগোলের কোন কোন বইগুলো মার্কেটে সেরা রয়েছে, তার সঙ্গে সঙ্গে পপুলেশন জিওগ্রাফির কোন কোন বই রয়েছে সেগুলো নিয়ে একটুকু তোমাদেরকে দেখিয়ে দেবো। ফ্রন্ট পেজ কেমন কি বইগুলো সেরার লিস্টগুলোই আমি রেখেছি। ঠিক আছে, এছাড়া অনেক বই রয়েছে, সব বই মোটামুটি ভালো খারাপ মিশিয়েই থাকে, তো মোটামুটি তার মধ্যেই যেগুলো আমার ভালো লেগেছে, যেগুলো পড়েছি সেগুলোই তোমাদেরকে রিভিউ দেবো বা তোমাদেরকে নামগুলো জানাবো। তার সঙ্গে বলে রাখি, আমাদের কিন্তু অনলাইন ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে, অনেকেই মেসেজ করছো বা ফোন করছো যে আমাদের অনলাইন ক্লাস শুরু হয়েছে কি না। তোমাদেরকে বলে রাখি, আমাদের ক্লাস কিন্তু অলরেডি মার্চ মাস থেকেই শুরু হয়ে গেছে। এখনও যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক রয়েছে, অ্যাডমিশন হবে, তোমরা নিতে পারো। আর আগের সমস্ত ক্লাসের রেকর্ডিং বা নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে পুরো ব্যাপারটা জানার জন্য নিচের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানে ফোন করতে পারো আর পুরো ভিডিওটা দেখে নাও। এর মধ্যে তোমরা যে কোনো একটা বই বা কেউ চাইলে দুটো বই নিতে পারো। তো প্রথম বইটি হলো সঞ্জীব মজুমদারের মানবীয় ভূগোল সিবিসিএস সিস্টেম, পরেরটি হলো মানবীয় ভূগোল, এটাও জ্যোতির্ময় সেন এবং এটা নবোদয় পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত। ঠিক আছে, এর পরের ভূগোল বইটি হলো অয়ন কুমার মাইতি সৌম্য মান্নার লেখা বই, এই বইটিও ভালো বই। আচ্ছা, এর পরের বইটি হলো অজিত কুমার শীলের লেখা, হিমালয়ান বুকসের তরফ থেকে প্রকাশিত, বেশ ভালো বই। পরেরটি হলো জনসংখ্যা ভূগোল নিত্যানন্দ প্রধানের সেন্ট্রাল পাবলিকেশন, ঠিক আছে, যাদের জনসংখ্যা ভূগোল আছে তাদের জন্য, এটাও জনসংখ্যা ভূগোলের জ্যোতির্ময় সেনের লেখা, এটাও খুব ভালো বই একটা। এরপরে রয়েছে জনবসতি সত্যজিৎ ধাড়ার লেখা বই, এই বইটাও বেশ ভালো। ঠিক আছে, এর পরের বই রয়েছে নিত্যানন্দ প্রধানের সেন্ট্রাল পাবলিকেশনের জনবসতি ভূগোল, এই বইটাও বেশ ভালো। এবং লাস্ট যে বইটি দেখাবো সেটা হচ্ছে জ্যোতির্ময় সেনের লেখা জনবসতি ভূগোল, এই বইটাও খুব ভালো বই, যাদের জনবসতি আছে তাদের জন্য।